নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইফ, আমি আফসানা। এখনকার বিশেষ বিশেষ খবর। গত 3 দিন ধরে 4 জন নাবালিকা নিখোঁজ। তাদের সকলের বাড়ি মালবাজার মহকুমার ওদলাবাড়ি চা বাগান এলাকায়। নাবালিকার পরিজনেরা মালবাজার থানা অভিযোগ দায়ের করেছে। মালদা টাউন স্টেশনে অসুস্থ অবস্থায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে উদ্ধার করলো মালদা জিআরপি। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে তিনি কেন্দ্রীয় বাহিনীর কর্মী ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি। জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের 25টি আসনের মধ্যে 17টি আসনে জয়ী হয় প্রোগ্রেসিভ লয়ার্স ফোরাম। মহাজোটে জেতা 17টি আসনের মধ্যে 7টি আসন পেল বিজেপি। দায়িত্ব গ্রহণের পরেই বন্যা বিধ্বস্ত এলাকাগুলির পরিস্থিতি ও কাজের গতি খতিয়ে দেখতে রবিবার রায়গঞ্জ ও ইটাহার ব্লকে পরিদর্শন করলেন উত্তর দিনাজপুর জেলার নবনিযুক্ত জেলাশাসক অরবিন্দ মিনা। মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসককে চেয়ার ছুঁড়ে মারার ও জানালার কাঁচ ভাঙার অভিযোগ রোগীর আত্মীয়ের বিরুদ্ধে। এমার্জেন্সি ওয়ার্ডের রোগীকে দেরি করে দেখতে যাওয়ায় ক্ষুব্ধ রোগীর পরিজনেরা। প্রতিদিনই লোডশেডিং, একেতে গরমের নাজেহাল, পাশাপাশি বিশ্বকাপ ফুটবল দেখতে পারছেন না। তার প্রতিবাদে পথ অবরোধ করলেন জলপাইগুড়ির রাখাল দেবীর এলাকার স্থানীয় বাসিন্দারা। ফিফা বিশ্বকাপ ফুটবল ম্যাচের 10ম দিনের প্রথম ম্যাচে 2-1 গোল করে সুইডেন জার্মানির কাছে পরাজিত হয়। দ্বিতীয় ম্যাচে 1-2 গোল করে দক্ষিণ কোরিয়া মেক্সিকোর কাছে পরাজিত হয়। পাশাপাশি এদিনের শেষ ম্যাচে বেলজিয়াম ও টিউনেশিয়া মুখোমুখি হয়ে 5-2 গোল করে বেলজিয়াম 5 গোলে জয়ী হয়। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।